প্রিয় ভিউয়ার্স, আমাদের মেডিসিন টিপ চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব মোটিকাট নিয়ে, অর্থাৎ ডম্পিরিডন নিয়ে। মোটিকাট সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, ডম্পিরিডন ট্যাবলেট, সিরাপ, ড্রপ এবং ইঞ্জেকশন আকারে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায়। দর্শক, অনেক সময় দেখা যায় শিশুদের খাবারের প্রতি কোনো আগ্রহ থাকে না, আবার দেখা যায় অল্প পরিমাণ খাবার খেলে পেট ভরে যায়, এমনকি বাচ্চা খেতে চায় না, অর্থাৎ খাবারের প্রতি শিশুর অনীহা প্রকাশ করে। শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় তা কিন্তু নয়, বয়স্কদের ক্ষেত্রেও এই সমস্যাগুলো অহরহ দেখা যায়। চলুন এবার জেনে নেই মোটিকাট আমাদের কী কী উপকারে আসে। মোটিকাট পেট ফাঁপা রোধ করে, ডেকুর তোলা বন্ধ করে, বমি বমি ভাব দূর করতে সাহায্য করে, বুক জ্বালা পড়া বন্ধ করে। যাদের পেটে গ্যাসের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অসাধারণ কাজ করে মোটিকাট। মোটিকাট বদহজম রোগীর ক্ষেত্রে দারুণ কাজ করে থাকে। প্রিয় দর্শক, মনে রাখবেন প্রতিটি রোগী এবং তাদের সমস্যা ভিন্ন, কাজেই রোগের ধরন, চিকিৎসার ধরন, রোগীর বয়স এবং চিকিৎসার ইতিহাসের উপর ভিত্তি করে ডোজের পার্থক্য হতে পারে। তাই আমি বলবো, আপনার যদি উপরোক্ত সমস্যাগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন। গর্ভ অবস্থায় এ ধরনের ওষুধ না দেওয়াই উত্তম। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। মোটিকাট ট্যাবলেট, সিরাপ, ড্রপ, ইঞ্জেকশনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললে চলে। দর্শক, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।